খেলা তো শুরু হয়েছে, এই খেলা শেষ হবে কবে? আমি আপনাদেরকে গত এক দেড় বছর ধরে আমি যেই প্রেডিকশনগুলো দিচ্ছি বা যেসব রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমি যেই ধারণাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবং আমি বলেছি যে আমি 30 অক্টোবর আপনাদেরকে কিছু আমি তথ্য দিব এবং নভেম্বরের মধ্যে খেলা শেষ হবে, এবং নভেম্বরের মধ্যে খেলা শেষ হবে, এখানে কিছু প্রাণহানি ঘটবে। আজ একজন পুলিশ সদস্য, তিনি কাকরালে তাকে শেষ করে দেওয়া হয়েছে, এবং এটা আলটিমেটলি আওয়ামী লীগের ফেভারে গেল না বিএনপির ফেভারে গেল, এই প্রশ্ন অনেক অনেক বড় প্রশ্ন। বিএনপি মনে করে থাকতে পারে যে পুলিশ মেরে ফেলেছি, এবার আন্দোলন জমে গেছে, আবার আওয়ামী লীগ মনে করে থাকতে পারে যে একজন পুলিশ মেরে ফেলেছে, এবার তো সেন্টিমেন্ট সব আমাদের ফেভারেই চলে গেল। এসবের মধ্যে দিয়ে এই যে হরতালটি ডাক দেওয়া হয়েছে, এই হরতাল অনেকদিন পরের একটি বাংলাদেশে হরতাল, এবং আমরা গত এক সপ্তাহে বাবুগাশ্বরচন্দ্র রায় এবং নূর হক নূর ইন্টারভিউ দিয়ে আমি আপনাদেরকে বলেছি, এর আগেও গাশ্বরচন্দ্র রায় যখন ভৈরবের সমাবেশে, ভৈরবের পদযাত্রায় তিনি বলেছেন যে সামনে হরতাল আসতে পারে, তখন আমি আপনাদেরকে ধারণা দিয়েছি যে বিএনপি এখন হরতালে যাবে। এখন এই দুই দলের ডোর ডাই সিচুয়েশন, আওয়ামী লীগেরও তাই বিএনপিরও তাই, ডোর ডাই সিচুয়েশানে তারা কে কাকে কিভাবে বধ করবে এটার একটা মাপকাঠি, এই মাপকাঠি হচ্ছে রাজপথ দখল। বিএনপি হরতাল ডেকেছে, এখন এই হরতাল যদি কোনো কারণে ধরেন যে 29 জুলাইয়ের মতন অবস্থা হয়, বা 10 ডিসেম্বরের মতো হয়, অথবা 2014 সেই বালুরটাকের মতো হয়, তাহলে রাজপথ বিএনপির দখলে থাকলো না, আবার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে এটার নিশ্চয়তা দেওয়াটা খুব মুশকিল। কারণ হচ্ছে আমি সবসময় বলি, বারবার বলি যে খেটে খাওয়া অরিজিনাল যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন নেই, এবং আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এখন আর সংগঠন বলতে আওয়ামী লীগের কতটুকু কী আছে না আছে যারা আওয়ামী লীগ করেন তারা খুব ভালো জানেন। সেই জায়গায় এই যে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি, এবং আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি, নির্বাচন কমিশন বলছে যে তারা নভেম্বরের মাঝা দ্বিতীয় সপ্তাহে তারা তফসিল ঘোষণা করবে, এই যদি হয় তাহলে এই 15 দিনের মধ্যে দেশে এমন গণ আন্দোলন কি সম্ভব, বা এই গণ আন্দোলনের মাধ্যমে এই গভর্নমেন্ট ফল করবে এটা কি সম্ভব? আমি জানি না। এখন অনেকেই আশায় বুক বেঁধে আছেন, অনেকেই অনেক রকম তাদের সিচুয়েশন ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তারা বলছেন। একটা কথা আমি শুধু বলি যে বিএনপির নেতৃবৃন্দই বলছেন, আমি যাদেরকে ইন্টারভিউ করছি, যে ইলেকশন হয়তো একটা করে ফেলবে, ইলেকশন একটা করে ফেলবে, তারপরে আমেরিকাকে কীভাবে ম্যানেজ করবে, চায়নাকে কীভাবে ম্যানেজ করবে, ইন্ডিয়াকে কীভাবে ম্যানেজ করবে সেটা অনেক পরের হিসাব, কিন্তু সেটা হয়তো কন্টিনিউ করবে না, মানে ধরেন 2008, 2014, 2018, এখন 2024, হ্যাঁ সেই জায়গাটায় হয়তো এটা কন্টিনিউ নাও হতে পারে। এ ধরনের আশ্বাসের এবং বিশ্বাসের ভিত্তিতে বিরোধী দল যদি রাজনীতি করে, বা আজকে যে ঘটনা ঘটেছে, এই পল্টনের সমাবেশ করতে দেওয়া হয়নি, পল্টনের সমাবেশে যেই ধরনের এক ন্যাক্কারজনকভাবে অ্যাকশানে গিয়েছে পুলিশি অ্যাকশান, তারপর আবার বিএনপি নেতাকর্মীরা তারা অন্য অ্যাকশানে গিয়েছেন, তো এইসব জায়গা থেকে আলটিমেটলি রাজনীতিতে খুব বেশি আশার আলো, মানে
আগামী এক দুই বছরের মধ্যে বাংলাদেশে আশার আলো আছে বলে আমার কাছে মনে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সবার সঙ্গে আছি আতিকুর রহমান পূর্ণিয়া।